রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ দীর্ঘদিনের। তবে সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশের আকাশ সীমা ক্রমাগত লঙ্ঘন এবং বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠছে। মিয়ানমার বাংলাদেশকে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে গেলেও এতদিন পর্যন্ত মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি বাংলাদেশ সেনাবাহিনী। তবে মিয়ানমারের ক্রমাগত উস্কানি নিয়ে এবার মিয়ানমারকে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেন। তাছাড়া মিয়ানমার বিষয়ে কড়া মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তাই আমরা কাউকে গোনায় ধরি না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সহ সবাই সবসময় প্রস্তুত থাকবে। আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে আর কাউন্ট করি না, আমরা বীরের জাতি। কিন্তু হঠাৎ ঠিক কি কারণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে মিয়ানমারের উপর এত কড়া ভাষা ব্যবহার করল? তবে কি বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে বড় কোনো সংঘাতের আশঙ্কা আছে? বাংলাদেশ এতদিন পর্যন্ত কূটনৈতিকভাবে মিয়ানমারকে প্রতিবাদ জানালেও দেশটি তা আমলে নেয়নি। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল বাংলাদেশের কোনো আহ্বান আমলে না নেয়া দেশটির সেনাপ্রধান সরাসরি বাংলাদেশ সেনাপ্রধানের কাছেই অনুরোধ জানিয়ে চিঠি লিখল? কি আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে পাঠানো মিয়ানমারের সেনাপ্রধানের চিঠিতে? এসব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশে মিয়ানমার সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ক্রমাগত উস্কানিমূলক আচরণের কারণে এতদিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছিল। তবে বর্তমানে মিয়ানমারের উস্কানি এমন পর্যায়ে চলে গেছে যে এখানে বসে থাকার উপায় নেই। তাই মিয়ানমারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানরা একযোগে মিলিত হয়ে বৈঠকে বসেছে। কারণ যুদ্ধক্ষেত্রে এই তিন বাহিনীর মধ্যে নিবিড় কম্বিনেশনে যে কোনো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা সম্ভব। তাছাড়া বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ পরিস্থিতিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর ভূমিকাই থাকবে সবচেয়ে অগ্রগামী। কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা ও সমুদ্রসীমা দুটোই রয়েছে। স্থলসীমায় পদাতিক বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীরও বড় ভূমিকা থাকবে। কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা থাকার কারণে মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হলেই মিয়ানমার বাংলাদেশের সমুদ্রের মহীসোপান এলাকা বন্ধ করে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরকে অবরোধ করতে চাইবে। তাছাড়া যুদ্ধ শুরুর পরপরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার কব্জা করে নিতে চাইবে। কারণ ইতিপূর্বে দেশটিকে বারবার সতর্ক করার পরও দেশটি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের বলে দাবি করেছিল। তবে বাংলাদেশের তীব্র প্রতিবাদ ও সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের সামরিক উপস্থিতির ফলে দেশটি তাদের মানচিত্র থেকে সেন্ট মার্টিন দ্বীপকে নামিয়ে নিয়েছিল। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে কোনো যুদ্ধ হলে তা যে শুধু স্থলসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আর ব্যাপারটি এমন নয়। দেশটির সাথে স্থলসীমান্ত থেকে সমুদ্র সীমায় যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে। কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমানা মাত্র 280 কিলোমিটার, কিন্তু বিপরীতে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা স্থলসীমানা থেকে কয়েক হাজার গুণ বেশি। বাংলাদেশের সাথে মিয়ানমারের ভবিষ্যৎ যুদ্ধের কথা বিবেচনায় বাংলাদেশ আগে থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে আশার কথা হলো, গত এক যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে নৌবাহিনীর। বাংলাদেশ তার বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর জন্য সামরিক কেনাকাটায় কোনো কৃপণতা দেখায়নি। আর গত এক যুগে বাংলাদেশ নৌবাহিনী অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ, সাবমেরিন ইত্যাদি থেকে দূরপাল্লার অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নেভিগেশন হেলিকপ্টার, সামুদ্রিক মাইন বহনে সক্ষম ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাছাড়া নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নৌসেনাদের বিশ্বের উন্নত বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে, যাতে করে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি নৌসেনা সদস্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর দক্ষতার কম্বিনেশন ঘটে, যার ফলে এক একজন নৌসেনা তিনটি বাহিনীরই দক্ষতা অর্জন করবে।
ইতিমধ্যেই বাংলাদেশ তার নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী করার কাজ পুরো দমে শুরু করে দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত আছে জার্মানি থেকে কেনা ডর্নিয়ার ডিও 228 এনজি টহল বিমান, যে বিমানগুলো সমুদ্রের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সারাক্ষণ টহলে থাকে। 2008 সালে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনকে কেন্দ্র করে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মিয়ানমার সেনাশাসিত সরকার বাংলাদেশের দাবিকৃত সমুদ্র সীমানায় দক্ষিণ কোরিয়ান কোম্পানি দায়ুকে দিয়ে সেন্ট মার্টিন দ্বীপের 50 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বিতর্কিত সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধান শুরু করে। 2 নভেম্বর 2008 দায়ু কোম্পানি বিতর্কিত সীমানায় অনুসন্ধান রিগ বসায়। বাংলাদেশ সরকার মিয়ানমারকে অনুসন্ধান বন্ধ করার আহ্বান জানায়, কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসে বাংলাদেশ সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় মিয়ানমারকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। তাৎক্ষণিক বাংলাদেশ নৌবাহিনী সেখানে ফ্রিগেট বানৌজা আবু বকর, টহল জাহাজ বানৌজা মধুমতি এবং ডুবোজাহাজ বিধ্বংসী জাহাজ বানৌজা নির্ভয়াকে মোতায়েন করে। পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও 2টি যুদ্ধ জাহাজ মোতায়েন করলে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। পরবর্তীকালে অবস্থা বেগতিক দেখে মিয়ানমার সেনাবাহিনী 7 নভেম্বর বাংলাদেশের সঙ্গে বিতর্কিত জলসীমা থেকে মিয়ানমার রিগ সরিয়ে নেয়, আর এটি ছিল বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমায় বাংলাদেশের অন্যতম সফল সামরিক কূটনীতি। তাছাড়া দক্ষতার বিচারে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের থেকেও অনেক এগিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার ফলে তাদের দক্ষতা সৃজনশীলতা বৃদ্ধি পেয়েছে বহু গুণে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী মরু অঞ্চল থেকে শুরু করে বরফে ঢাকা অঞ্চল পর্যন্ত সকল আবহাওয়াতেই যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী আফ্রিকার বিভিন্ন দেশে তীব্র মরুর ঝড়ের মধ্যে কিংবা ইউরোপে তীব্র ঠান্ডা আবহাওয়ার মধ্যে থেকেও বসনিয়ার মুসলিমদের রক্ষায় সার্ব বাহিনীকে রুখে দেওয়ার মধ্য দিয়ে আজও বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তাছাড়া যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র অস্ত্র থাকলে আর সেনা সদস্য থাকলেই শুধু হয় না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য লাগে তীব্র মনোবল ও সাহসিকতা, যেটা মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে ঘাটতি আছে। মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে তাদের দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে প্রায় দেখা যায় গোলা বারুদ রেখে পালিয়ে যায়। তাছাড়া যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চেইন অফ কমান্ড, যেটা মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে নেই। মিয়ানমার সেনাদের সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধ হলে প্রায় সময় দেখা যায় মিয়ানমার সেনারা পক্ষ ত্যাগ করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগ দেয়। তাছাড়া অর্থের বিনিময়ে সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করার খবর রয়েছে অহরহ মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাপ্রধানের কাছে চিঠি দেয় মিয়ানমার সেনাপ্রধান, যেখানে তিনি বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির ঘাঁটি আছে বলে দাবি করেন এবং তিনি বাংলাদেশকে আরাকান আর্মির ঘাঁটি ধ্বংস করার অনুরোধ জানান। তবে মিয়ানমার সেনাপ্রধানের এই চিঠি পাঠানোকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ যে কৌশলগতভাবে এগিয়ে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া পুরো মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক সমর্থনও পাবে বাংলাদেশ। তবে যুদ্ধ কখনই মঙ্গল বয়ে আনে না, কারণ বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে উদীয়মান অর্থনীতির একটি দেশ। যুদ্ধ শুরু হলে বাংলাদেশ জয়ী হলেও মিয়ানমার থেকে বাংলাদেশের বেশি ক্ষতি হবে, কারণ মিয়ানমার দীর্ঘদিন ধরে সামরিক জান্তার শাসনে থাকায় পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে। ফলে যুদ্ধ শুরু হলে তাদের হারানোর তেমন কিছুই নেই। বিপরীতে $416 বিলিয়ন জিডিপি নিয়ে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ মিয়ানমার বিদ্যমান সমস্যার সমাধান সামরিক নাকি কূটনৈতিক পথে সমাধান হওয়া উচিত তা জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে যারা এখনও দেশ বিদেশ বিডিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।